সরকারের সাপোর মুকুট ফুরিয়ে নেয়, গণমাধ্যম গাজীপুর নির্বাচন লইনে কিছুই লেহিন নফারে এবং দেহায়ত নফারে হয়ে নেয় অভিযোগ তুললি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবত আলোচনা সভা তিনি এই অভিযোগ করে। খুলনা ও গাজীপুর নির্বাচনের প্রহসন বিপর্যস্ত ভোটার অধিকার শীর্ষক এই সভার আয়োজন গজিল নাগরিক অধিকার ফোরাম। সভাত আমির খসরু তার বক্তব্য আরোহী দেয় বেশি ভূমিকা রেখে দেয় পুলিশের উগ্র অংশ, পুলিশ জেনারেল নয়, পুলিশের উগ্র অংশ, ডিবির উগ্র অংশ, তারা আওয়ামী লীগ নেতা কর্মী তারা বেশি ভূমিকা রেখে নির্বাচন আওয়ামী লীগের নেতা কর্মীও বেশি কষ্ট করে ন করে নির্বাচন করিবেলার পক্ষে যা হন যে নির্বাচন যে ধোকাবাজি এটাও তো ব্যাখ্যা হয়ে দিই পরিষ্কার ভাবে। এটা তো বেশি তার বিদেশি অ্যাম্বাসেডার হইতে পারে এই নির্বাচন যে একদম ধোকাবাজি কমপ্লিটলি চারিদিক থেকে, ও তো বিভিন্ন ভাবে কই দিয়ে হতা নির্বাচন আর যাই দিয়ে না মানুষ তো ভোট দিন না পারে যার আল্লাহ নির্বাচন এটার এটার এত জাগানো হয় নির্বাচন করার যে পুলিশের উগ্র অংশ, ডিবির উগ্র অংশ আর কিছু সরকারি কর্মকর্তা আর নির্বাচন কমিশনের মানুষজন তারা নির্বাচন করার দেন না, যারা নির্বাচনই তারা তখন জাগানো পারে যারা দেশের মালিক ইটারে বাইরের কি ক্ষমতা দখল করিবে যে প্রক্রিয়া নির্বাচন হিসেবে কেউ মানিবে কোনো কারণ নয়। বিএনপি তো এখানে ভোটার সকলেই তো নমানে দেশের মানুষই তো নমানে ইটার অধীনে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা জনগণের বাইরের কি ক্ষমতা দখল করিবে যে প্রক্রিয়ার তারা যে প্রকল্প যে প্রকল্পের বাস্তবায়ন চলবে দেশের মানুষের ভোট দিবে ভোট প্রয়োগ করার সুযোগ এটা নেই। আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত অন্যান্যের মধ্যে বক্তব্য দিল বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যান্য। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত গমলারি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোনে যা।